বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মাননীয় শ্রী প্রদীপ ব্যানার্জির নেতৃত্বে সমস্ত ব্যবসায়ী বৃন্দ এবং বাসাবাসীকে অনুরোধ করা হচ্ছে, আপনারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দলের কো কনভেনার মাননীয় শ্রী সনাতন ব্যানার্জি মহাশয়কে, বিজেপি কর্মীদের উপর অত্যাচার এবং তাদের হত্যা, এবং যারা সাধারণ মানুষ আছেন সরকার বিরোধী কথা বললে তাদের কণ্ঠ, এসপি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ অভিযান, এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে আজকে আমরা আমাদের বারাসাত সাংগঠনিক জেলার পক্ষ মাননীয় শ্রী প্রদীপ ব্যানার্জি মহাশয় আছেন, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু মোর্চার সভাপতি শ্রী আলী হোসেন মহাশয় এবং অন্যান্য সমস্ত কার্যকর্তা এখানে, আপনি আপনার যেটা বিবেক বুদ্ধিতে আছে সেই কথা বলতে পারবেন না। এমনকি শুধু তাই নয়, যাকে আমরা ভগবান মানি সেই জয় শ্রীরাম বললেও কিন্তু এখানে তাদের নিজেই সেই আইন শহীদ করে আবার নিজেই সেই আইন ভাঙে। একটু আগে আমার পূর্ববর্তী বিভিন্ন বক্তারা বলে গেলেন যে এই সরকার হচ্ছে এখন একটা লুম্পেন গল্প। দেখুন, সব জায়গায় এসপি অফিস ঘেরা হচ্ছে ঠিকই, আজকে এই যে প্রোগ্রামটা এত তড়িঘড়ি আমাদের কাছে খবর এসছে, তার আগেই আমরা অলরেডি একটা সাংগঠনিক বৈঠক ডেকে ফেলেছি যেটা বারাসাতে ময়না খালে হবে, এবং এটি একটি সাংগঠনিক বড় সভা ডাকা হয়ে গেছে তার আগেই, তারপরে এই খবরটা আসে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে বারাসাত এসপি অফিসটা এটা আউট অফ লোকালিটি, একদম একটা জনহীন জায়গাতে। তার পরিবর্তে আমরা রাজ্য নেতৃত্বের কাছ থেকে অনুমতি চেয়েছি যে এটাকে একটু ঘুরিয়ে আমরা এই সন্ত্রাসের বিরুদ্ধেই কলোনির মোড়ে এই অবস্থান কর্মসূচি নেব, এবং তাতে আমাদের রাজ্য নেতৃত্ব রাজি হয়েছেন এবং সেই কর্মসূচি আমরা আজকে এখানে পালন করছি। এটা বলা হয়েছে রাজ্য থেকে দু ঘন্টার কার্যক্রম, 12টা থেকে মোটামুটি 2টো পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলবে। আমি প্রদীপ ব্যানার্জি, বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সিদ্ধান্ত নিয়েছে আজকে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা হেডকোয়ার্টারে এসপি অফিসে ডেপুটেশন অবস্থান কর্মসূচি হবে। যে কারণে হবে সেটা হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে টিএমসি পার্টি যে নৈরাজ্য সৃষ্টি করেছে, ভুল সন্ত্রাসের নীতি কায়েম করেছে, এবং তার জন্য আমরা লক্ষ্য করেছি সন্দেশখালী থেকে শুরু করে আটপাড়া থেকে শুরু করে আমরা দেখলাম পাশেই আমডাঙ্গা, এবং একই সঙ্গে সারা রাজ্য জুড়ে সন্ত্রাস চলছে। আমি কাউকে আমডাঙ্গায় গিয়েছিলাম, আমাদের সংখ্যালঘু একজন সদস্য বিজেপির জেলা নেতৃত্ব জেলা কমিটির সদস্য মাজিদুল করিম, তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। গত পরশু দিনে আমাদের এসেছিলেন এমপি সাহেব অর্জুন সিং ওনার বাড়িতে, আমরা সংখ্যালঘু মোর্চা রাজ্যের পক্ষ থেকে আমরা ওনার বাড়িতে গিয়েছিলাম তার পরিবারকে সমবেদনা জানানোর জন্য। আমরা চাই পশ্চিমবঙ্গ সরকার এই মাজিদুল সহ ভাটপাড়ার এবং সন্দেশখালীতে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে আর্থিক প্যাকেজ ঘোষণা করুক, এবং তাদের পরিবারের একটা সরকারি কমসে কম কর্মসংস্থানের ব্যবস্থা করুক, এই দাবি আজকের এই সমাবেশ থেকে আমি বলতে চাই। পাশাপাশি যেটা বলছি, অনতি বিলম্বে সন্ত্রাস বন্ধ হোক, অনতি বিলম্বে মানুষের উপর অত্যাচার বন্ধ হোক, অনতি বিলম্বে খুন রাহাজানি বন্ধ হোক, তৃণমূল কংগ্রেসকে আজকের অবস্থান মঞ্চ থেকে এই বার্তা আমরা বিজেপির পক্ষ থেকে দিতে চাই। তাই বাংলার সব জেলাতেই আজকের এই কর্মসূচি দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত হবে, এখানেও হচ্ছে। এইটুকু আমার বক্তব্য আছে। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব